আসসালামু আলাইকুম দর্শক, আমি বুশরা, চলে এসেছি স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে। আজ আমি জানাবো কিশমিশের উপকারিতা নিয়ে। কিশমিশ ভেজানো পানি কখনো খেয়েছেন কি? তাহলে এবার জেনে নিন এর উপকারিতা সম্পর্কে। হার্ট ভালো রাখতে কিশমিশ খুবই উপকারী। এছাড়া শরীরের ক্ষতিকারক কোলেস্ট্রল দূর করে এটি। কিশমিশে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল। কিশমিশ না খেয়ে শুধু কিশমিশের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে। পানিতে ভেজানোর আরেকটা কারণ হলো এতে কিশমিশে থাকা শর্করার মাত্রা কমে যায়। রক্ত স্বল্পতায় এই কিশমিশ খুবই উপকারী, কারণ কিশমিশ শরীরে নতুন রক্ত তৈরি করে। এছাড়া আপনার লিভার বা যকৃত পরিষ্কার করতেও এর ঝুরি মেলা ভার। গবেষণা দেখা গেছে যে কিশমিশে পানি খেলে লিভারে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। এই কারণে শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে। অন্তত টানা 4 দিন কিশমিশে পানি পান করলে পেট একদম পরিষ্কার হয়ে যায়। এতে পেটের গন্ডগোল থাকবে না, সেই সঙ্গে ভরপুর এনার্জি পাবেন। রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে। এই জন্য লিভার ও কিডনির সমস্যা হলে শরীরে ক্ষতিকারক পদার্থ জমতে শুরু করে, যা আমাদের অসুস্থ করে তোলে। তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখতে হবে। কিশমিশ ভেজানো পানি সবসময় সেই কাজটাই ভালোভাবে করে থাকে। এ কারণে হজম শক্তিও বাড়ে। যেভাবে কিশমিশের পানি তৈরি করবেন এবারে তা জানিয়ে দিচ্ছি। 2 কাপ পানি অর্থাৎ 400 ml ও 150 গ্রাম কিশমিশ লাগবে। এক্ষেত্রে কি ধরনের কিশমিশ কিনছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। খুব চকচক করছে এমন কিশমিশ কিনবেন না, এতে কেমিক্যাল মেশানো থাকে। চেষ্টা করুন গাঢ় রঙের কিশমিশ কিনতে। তাও এমন কিশমিশ নিতে হবে যা খুব শক্তও না, আবার একদম নরমও না। কিশমিশগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিন। এরপর একটি পাত্রে 2 কাপ পানি দিয়ে রাতভর কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে নিয়ে সেই পানিটা হালকা গরম করে সকালে খালি পেটে খেয়ে নিন। 30 থেকে 35 মিনিট অন্য কিছু খাবেন না। দর্শক, আজ ছিল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।